चालवे के ने तो का या कोई घर कौन के यार कोई बार भाल लागे नहीं मारा तो खाटिया खाटिया तो आलो पोस्ता खराब है जाते ये सान के की कोई को तो ओए बाबू ओए ता तेरी आई तो सॉस में की पी फेल ले बुझी आज साला डी कात को तो वो पनीर खा है तो पनीर रोज से बच तुलके कोया क्या तुलके अरे कहा दो ये की कोई है सो बात सा क्या यार भाल लगे यार सौ समय की यार हम की यार कोरिया घुरिया भाल लगे रहे एकला माउस मारे घर पे बोल दो भी उनके कोई भी जाए तो अगर तू कर बुआ है तो ताऊ कर भी हाँ 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 पैकर 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 यू डेडो डेडो में दे हाँ ये साला रिचार्ज हो जाए साला की हो गया बर बाप तो डॉक्टर लो जाए चीनी कार की रिचार्ज में दे बाबा के कह रहे तो काच के लो छुटकी भी ना बाबा डॉक्टर लो मनो देखी दरा की दर कोई तो लो जाए चुनकी लगी वो जाए दर ये रिचार्ज तक होय तो होगे जाओ जो रिचार्ज तक होया जाए साला जाए बापेर गाने चुनकी लगी रा रिचार्ज तक मारे लो इंसान के ढक्के ढक्के उस तक कुनो हो बे नहीं यार पूरा वैसे यार को तो आर खाट बो आर खाटे खेड़े जान भरी गया लो अब दो दिन पर रुआ आचे अब आज के एकादशी लोग कह रहे पूजा पूजा करे आईली ताऊ जे तू को घरे टोका गाजे जे आचे तू सामली बे डाक दी ताऊ ऐसे तू आ करे को भी तो बाहर की अपन लगे नहीं तब बामे आक टाचे घरे डाक चीज बाहर के डाक खुला डाक तू यार तो समय काई थे लुको तो काई थे लुको बाइगन तुमके कुनो तुमके ज्ञान कर्म बोले किछो नहीं रे बाबा तुमके तो डाक छलो तो डाक बनी तो की दा करबो को सका बानु तो कोने किछु काज करनी है सेदिन जब भीता के टेनी जुल तो हबे अबार आज के एकादशी थाने लोकेर पूजा पूजा करिया तो तोने घरे तोने टका आछ तोने एगा तो पुलिसकाल तो सेवा तो बोली बोन जंगल है जाते वर्षा काई कत की होय तुमके की एकटु ज्ञान कर्म नहीं रे भैया तुमके कीटा कोइबो कत तुमके आमी तुमके कया के तो আমার মাথাও খারাপ হবে একটা তো যে মাথা গেছে ইয়া শিখাই নু কৃপাণ্ডবটা গিয়ে সেও আমার মাথাটা বিশেষ করে দিল তোনকে আর কোনো কইতে আর পারবো না এতে শালা বাপ তো রাগে আগুন হইছে ও খুনে যদি কই রিচার্জ তো হুট করে দিবে তার একটা কাজ কি চুন করে যদি কাজটা করে যদি রিচার্জ যদি মারতে দিবে তুমি বুঝো তোমাকে কাজ করতে হবে না বুঝো তোমার করে কি করতে হবে কো বুঝো বুঝো তোমাকে কি করতে হবে কো ওগা সরকি দিতে হবে ওগা সরকি দিতে অন্য সময় শালাকে বকলি শালা ছুটিয়া পাই যায় আজকে শালা দেখি কাজে লেগে গেল ব্যাপারটা কি শালা মনে মনে কি ধান্দা আছে শালা আচ্ছা হোক শালা ও যদি ইয়ে হো আমি শালা পামো এই মামার বেটা হলে কি হয়েছে তোর থেকে শালা আমার গেলি বুদ্ধিটা বেশি শালা তুই কাজ কর শালা আমি বুঝে বুঝে দেখি তুই কত বা আইসু আমার কাছে আর শালা শালা আজকে রাত দশ দিন ঘরে এসে বসেছি কোনো কাজ হয়নি এসা জলও নামেনি তো এত তো রোদের চাপ এবারে কালকে আবার রুয়াটাও হবে কটে এটা তো লোক ঠিক করতে হবে কাউকে খুঁজে পাইনি এসব পুকুদা টুকুদা কাই এবার দেখি দাঁড় যাই উধার দেখতে পাই নাকি না শালা অনেক তো কাজ করলি এবার বাপকে যে কই যদি রিচার্জটা মেরে দেয় তো দেবে বাবা এটা কথা বলবো কই আচ্ছা ক ২০০ টাকা দিয়ে দেবো আবার বাপকে চুমকে লাগে আবার কি হলো ৩০০ টাকা দিলে ভাইয়া তিন
আমি তো বুইবো আসতিলি রুয়ার কথা, এর বাপ বেটা হয়েছে মানে ঝগড়া করে মরে ডেকে দেখি দাঁড়া কি ব্যাপারটা হয়েছে। কি হয়েছে গো মা, বাপ বেটার কি ঝগড়া উঠবো কোথা? আরে কি কইব রে ভাই, এ সানকে দুদিন আগে আমি রিচার্জ মেরে দিছি 239 টাকা দিয়া, আজকে আমাকে চুনি লাগিতে আসছে তো মিথ্যা কথা কটে দেয় কি 300 টাকা রিচার্জ বলে কি কইব এসব বাচ্চাকে। তুমি ক বছর রিচার্জ মারনি বলো তো আগে কথা কেনিনি, তুমি কিছু যাও কেনি ওকে সেই বাড়ি চাটাওটা, তুমি কি ঘরে বাইরে কি বাড়াও, তুমি যে যাইবো আজকে 3 মাস কেনা হলো সে মুকেশ আম্বানির বেটার বেয়াটা হইছে বলে সৌটার খরচা তুইবে বলে না আজকে রিচার্জের দাম 300 টাকা করে দিছে। তুমি কিছু যাও, আমার ঘরে দুটা মোবাইল আছে, একটা আমার কাছে রো একটা বৌডির কাছে রো, সে মোবাইলে আমি রিচার্জ মারা বন্ধ করেছি ওই জন্য, কারণ 300 টাকা তারটা মারিনি আর আমার একটা মারে গেলে দু লোক চালিয়ে কি করবে ভাই। তুমি কি যাও তাহলে ওই শু একটা তোকে প্রবলেমে দেখি, মুকেশ আম্বানিকে ফোন লাগা তোকে সেটি অত খরচা আগে ব্যয় দিতে হবে। আমার আজকে যে চালি বুঝি আসেন একটা ব্যাগ হল করে দিচ্ছি দেখছো তো, সে তো মন্দিরে তো হ্যাঁ চণ্ডী মন্দিরে, সেই মন্দিরে আমি বিনা পয়সা ব্যয় করে ও টাকাও নেবে খরচাও হবে আর ওকে গরিব লোকে কোন টাকা দেবো পয়সা লাগা। হ্যাঁ তুমি বুঝতে পারো নি, তানে উঠি চণ্ডী মন্দিরে ব্যয় দিতে তানকে যে কোটি কোটি টাকা মানে সে যেটিটা আগেও না সেটিটাও সোনার প্লেট করা আছে। তুমি কিছু যাও তুমি তো যাই বলি টাকা টাকাকে তানে এক দিন কখন কোচ্চা রোগা এখন বয়স অল্প হ্যাঁ মারিটে একটু মারতে দো 300 টাকা দিয়া দাও কাকার তানে দেখো তো কোচ্চা রোগা এখন মোবাইলে খাটবে। ও তুই সত্যি কথা বলি 300 টাকা লাগে হুম গো, তোমাকে আমি কি মিথ্যা কথা কইব, তুই এখন রিচার্জের দাম 300 টাকা যা, আমি তো পরশু দিন মারে লেছি, আমি পরশু দিন মারে লেছি 300 টাকা লিছি 1 টাকা কম লাগে। ওই 300 টাকা আমি দিতে পারি, কালকে রোয়া হবে আমার ঠিক আছে আমার হাতে যাব খেলে মরব তার সঙ্গে লাগিয়া দেবো ইয়ে করে দেবো না সেগা কি তোনকে আর রেখে আছে তোনে একটু বাপের সঙ্গে লাগিয়া দেবো সে পয়সাটা দিবি তো খড়খড়ে নোট গা কাই দিল কাকা। আরে এগুলো কেন সে পূজা করতে দিলি ভাই? আচ্ছা সে খাওয়ান আর কোন চুটি দিয়ে আর তারা কথা হয়েছে 1500 টাকায় তো আমাকে দিচ্ছে দিচ্ছে 300 টাকা, আবার তাও লাভটা কি হইলো কথা, তাও আবার তা টাকাকে আবার মোবাইলে রিচার্জ মারতে হবে পয়সা মশা বুঝাই দিল কত রকম পয়সা আর কি আর করবো। আচ্ছা উল্লে দিয়া দো একদিন মারবে ওই দেখ, যদি ওই জন্য যদি 50 টাকা বাড়ি না ভাবতেছি আমার তো একটু বিড়ি লেছু তো সহজ ছিল আমি যেটা কইব আসতিলি ভয়া দেখি মালটা কি সুবিধা না দেখি বকুদা। হ্যাঁ আমি কেটে একটা কথা কইব আসতিলি আর কি। কি কথা ক? হ্যাঁ বলতে কিছু না, সে তো দেখো তো আমার সেটি যে পণ্ডকাটা জায়গাটা যে আছে যে ও বা খাই দারে সেটি ভিতরে আচ্ছা আচ্ছা সেটা তো এমনি অল্প জোয়াতে জো আছে আর হাও হইছে। হ্যাঁ ঠিক আছে কথা রুইয়া দেখে কাজে বাড়িব কইটি কালকে। কালকে তোমার কি সময় হবে? তুলে একটু রুইয়া দিলে ভালো হইতো, লোক পাইটিনি তো। ও ভাই আর বই না ফোনই বাদটা ও কাজ দিলে একটা ঝগড়া ঘাটি হলো তুই দাঁড়িয়ে থাকলি তুই দেখলি নি নিয়ে দেখলি এবারে ভাই আমার ঘরে কালকে দিতে হবে আমার, আমি তো কাউ ব্যাজে লোক টোক পাইনি আমার বন্ধু বান্ধব ওই তো খাইলো ওই তারা ও সে সে রিন্টু যে একটু বলতো ও সে জানা আরে সে রিন্টু আচ্ছা হ্যাঁ সে মোটামুটি না একটু হ্যাঁ সে ব্যাচ করছে গড কি গো বল আরে বল শুধু কথা না ব্যাচ করছে তার 30 জন লোক শুধু তার খাটে হয়ে ব্যাচ দু হ্যাঁ আরে কি বল ও কবি ব্যাচ করল তার রুয়া হলো কত দিন ধরে রুয়া আলিলো তুই যাও
তুই ফোনটা বার কর তো, তোকে ফোনটা লাগাইলে ব্যাথ করছে। হল দেখি ফোনটা লাগিয়ে দেখি সাগে দিলে তো পাওয়া যাবে কত কালকে ওকে। হ্যাঁ ফোনটা লাগা দেখি। আমি তাহলে এক বা ছুটি ও ছুটি বেশি লোক আছে আমার কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি জগানে লোক ফাটিয়ে দিয়ে তাহলে অসুবিধা নেই। কি ভাবছো হাজিরা কত করে চলছে? এত মিনিমাম তো রাজ্যের লোক তো স্পিডেও নিয়ে টানে বুঝছো তো, টানে 700 টাকার কম দিবে নি ভাই। সুন্দর ঠিকরি কেনা পাই যদি তুমি তো মুখে জাং মারলে যদি রিচার্জ যদি 300 টাকা করিয়ে দেয় তো তোর রুয়াল ম্যাচের লোক তাহলে তাহলে তো রিচার্জটা মারবে তাই 700। ও আবার কি ও এক গাও আবার 700 এক এক লোকের তো ক কাঠা করে রুইবে দানে। হ্যাঁ ক কাঠা করে রুইবে আর কাঠা করে দিগা দিবে তো মদ খেতে পুরো অ্যাপলে তো রোগটা যেমন দিয়াবে কি তো হ্যাঁ দেখে লুই তো কি করব মানে লোক তো পাইটি নি। আচ্ছা তুই ফোনটা লাগা না তো দেখি তার ফোনটা করি করি। ইবি রিচার্জ শেষ কি আলে বা লোকটা পাবো গাই তুই কে ঠিকানা দে দিবি তুই চলে যাব। আরে সারা ই তো মহা মুশকিল কর দিলে রিচার্জের আবার যে টাকা এত টাকা মানে কাই পাবো কি করবো ভাই মরি তো এসা জিও শেষ কর দেটে আমি তোমার কে কইলি বাছে আমার যে ফুনি সরেবে বলে কে যায় আর মারিস এ বাবা এ তো আবার তো বিশাল টাকা গো 300 টাকা রিচার্জ। আর ফোন কি করবো এবার তোমার যে ফোন আছে সালা বামর কাছে ফোন বামর 8 টাকা ঢুকাই দিয়ে নিচু দা তুই আবার আমার 300 টাকা বাকি দিল আমার বেটাকে ভালো কি করবে সেটা ফোন আছে তাহলে কিটা করবো তোকে ঠিকানা দিয়ে দেবো তুই চলে যাবি তো কোন রাতে যাব কতটা যাই তবে তুই তার 5 মিনিটের রাস্তা আছে তাহলে কি মানে ও কোথা থেকে রে ও যে ফুডিং বেড়ার যে এটা যে চপ দোকানটা আছে ও আচ্ছা পগুদা আমি বলি তাইলে তুমি ওঠে একটু রাখো কাল তো কথাটা রেখে দেখে একটু যাই চলো আমি তো ঘরটা যাইনি না মেন কথা এসা কালকে নাই রুয়া হইলে তো আমি পরশু দিন কাজে বাড়িতে আর বনি মেন কথা ফোনকে তোরে জ্বালা কোনো রইতে পারবো না চল চল চলো আমি যখন চলো আমি যাই চল। ও বেজা দাম কাল কি হইলো? আরে সে তো মে বেজে কাজ করে তার দাম তোর কি জানি কেউ দেখা পাবো কাই দেখা পাবো সে সব খাই কি করি ভালো তাইলে চলো মুশকিল কত কথা কাজে পাঠিলে 25 জনকে পেমেন্ট দেয় তোনে একটা জোর করে নিতে পারলো নি। হ্যালো ও ভাই হ্যালো আবার 200 টাকা রিচার্জ মারতে হবে কেমন তাই পায়ে আরে কাকা হাসি বন্ধ আরে হাসি বন্ধ করো বুঝতে পারি কাকা হাসি বন্ধ রা ক আরে থামে থামে হাসি বন্ধ করে কি ব্যাপারটা আমি বুঝতে পারিনি আর রিচার্জের দাম কত বলছে নাকি কাকা আরে ক হাসি
হাসি বন্ধ করো। রিচার্জ তোর কত হয়েছে? আরে কত কি হয়েছে রিচার্জ দাম না কি বল, কিসে তোর হাসি উঠি পাগলা আগলা হ্যাঁ তাইলে কইটি দাঁড়া। আরে সালা রিচার্জের দাম আমার 300 টাকা। ওটা লেগে ব্যাগ লোকের ঘরে জ্বালা 300 টাকা হয়েছে100 কোটি টাকা কি এমনি রে যে জিওর তো মালিকটা কি? জিওর মালিকটা তো সৌ ছগি যাওনি ও সারা বুঝতে পারছি ওইটাই এ শালা সেটিটা বিয়ে হতে 11 কোটি টাকা লিয়া ইচ্ছিটা শালা আমাকে গাঁটটা মারে রে মারে রে বুঝতে পারছি ব্যাপারটা শালা আমার ঘরে দুটা মোবাইলে চলতো এখন একটা। আরে তো দুটা আমার ঘরে 4টা মোবাইল আছে কি করব এবারে মোর দেখা মোর ব্যাগাকে মারিয়ে দিই। আরে কাকা হাসা বন্ধরে কিটা কইতে আসো কও তো এটা। আরে যে লোক খুঁজে আসতে তুই কি ব্যস্ত আছিস কচু কটে লোক কি পাওয়া যাবে রে ভাই? আরে কাকা দু পাঁচ জন লোক তো বিশাল কাজের চাপ, আমি তো 4-5 জায়গায় কাজ করে রাখছি, এখন কি করা যায় বলো তো কাকা? আচ্ছা ভাই দেখ কত কত কি রোয়া হবে তোমার নাকি? না রে ভাই সে আমার ঘরের সে একদম টকা আছে আমাকে এসে ধরছে, আমি ও কি করবো নিয়ে আসছি। ও রান্না আরে কাজ হবে ও আর উরুয়ারে উরুয়ার তুই আইসা কই আগে এনে তো কই? আরে আমি চা ধরে কাজ ধরে আছি তুই ওদের কি করা যাবে তোমার কত কি রোয়া হবে কত? আরে 15 কাঠা একটা জিগে আছে আর তুই বা খেতে দে। হ্যাঁ কালকে দুইয়া দেখ রে পরশুদিন কাজে বাইব বইটি বেশি দিন দিতে আর বন্ধু আজকে দোয়ার দিন কেন আসছি পয়সা টিসাও নাই তুই আগে এনে কইবো আমি এবার ভোগটা খাই ভাই দাদা। আচ্ছা ও ভাই আর কাকা আমি একটু ম্যানেজ করে দে আমার কালকে ভাই তো দে দেখি তো 4 জন হবে আর তো আরেকটা লোক হবে নি আর 5 জন দিলে তার একদিন শেষ হয়ে যাবে 5 জন ও লাস্ট টাইম তো আমি তো চলে যাব দেখি যা। আচ্ছা আচ্ছা হোক মুখে আরেকটা কি কইছি এর কত করে লুকু রে ভাই তোমার বাজেট কি কাকা? আমার তো 750 টাকা। আরে সে 750 টাকা তাকে আমি কইছি 700 টাকা? আরে ভাই একটু কনফার্ম করা যাবে নি রে কাকা? 750 টাকা 1 টাকা কম হবে নি। কি কইরে 1 টাকা কম হবে নি? তুমি ঘরে বসে কাকা বলে আমি কত জায়গাতে লোক খুঁজেছে রে সেটি আমি কাছে দেইনি কাকুকে। তুমি ঘরে বসে লোক বলে 4 জন কইছ নেই নেই আমি 5 জন তুমি কটা একদিনে শেষ হবে 5 জনকে হয়ে যাবে 5 জন কিন্তু 750 টাকা 1 টাকা কম লোক নি কাকা। আর একটা কথা কই কি রান্না তোহরে কাজ হবে জি? হ্যাঁ 750 টাকায় দেবো আজ 5 জন যাবো একটা 750 দিতে হবে নাহলে কো কাজ করবে নি নাহলে কো কাজ করবে নি। সবথেকে ভালো তোনে 1000 টাকা রে কই না মানে সবথেকে কম কাজ করি। আরে তুই ভাব মুখে সামান্য কথা ভাব শেষ হ্যাক্সে কিরে কিরকম রেট বাড়াবে আমার সেই রকম রেট বাড়িতে পারিনি আমার আগের বছর 700 টাকা কাজ করছি 50 টাকা এ বছর। আরে 50টা কি এমন কি ব্যাপার নাকি? 5 জন জোরে দা জালু তার কম লুকু যাও তো বন্ধু বান্ধবের ব্যাপার তো কেন কি কাকা তুমি লেসো ঠিক আছে রান্নাকে রান্নাকে আমি অনেকদিন চিনি 1 টাকা কম হবে কাকা। আর আর কি কই ঠিক কাকা আমার যে লোক যে যাবে একদিনে দুপুরবেলাতে একদিন কাজ হবে কত লেবু মাংস ঘি টি দিয়া ভালো করে পুষ্টিকর খাবার খাবিতে হবে নে তো কো কাজ করতে যাবে নি। আরে আমার এ বলে কথা এই রকম ছলে কো কাজ করে নি এ ভাই তুমি কি আর কইব কত? আচ্ছা কোউটি যখন আর কি কো লোক যখন পাইনি হাতি যখন হড়ে পড়ে টিকটিকিও লাথি মারে হড়ে বলিছে টাকাটা টিকটিকিও লাথি মারে রে। আচ্ছা হো দোয়া হবে যা তুমি তাহলে কালকে শিওর যাবু কালে কটা দিয়ে যেতে হবে? 6টার সময় যাবো।
আমার লোক তো 6:30 ছাড়া যায়নি। হোক ঠিক আছে যাক, তোমার তো নেতা দেখি 6টার দিকে, 6টা 6:30 দিকে যাবো। আরে ভেন্টা আগে ধোয়া হবে কথা না, 750 টাকা আমার লোক কত স্পিডে কাজ করে যাও, তুই কি যাও তুই টাকা কি আমি পায়ে রাখতে পারি হিসাব করে দেখি আর লিখে তুই হাত তালি মেরে দেখে দেব সাহ। হোক আমার জন্য লোক কি এক হাত তালি মারবো মানে ইংলিশের মধ্যে শেষ হয়ে তোর পণ্য কি তো স্পিডে দিয়ে। আরে তুই দেখুনি কাকা এ দেখেনি মনে হয় কই দিলি নি, আমি কই দিলি জানকে তিরিশ জোগানে দুইটি শাক শাক করে দিয়ে যাও যাও নি ও আন করি তাহলে ও কথা রইল তুমি তাহলে কালকে তাহলে কালকে কালকে সকাল সকালে এসে রেডি করতে হবে আজ হে লাগে একটু দিয়া দু বন্ধু বান্ধব বউ আছে আচ্ছা তো ভাই তুই অত টাকা খরচা করবি দেখো ওটা দিয়ে দু তো চ আচ্ছা ও কথা রইল মুখে আম্বানি বেটা যে আজকে বেড়া ঘর করে সবাইকে ফোনটা লাগাতো সবাই কি তার বাবার পয়সা পাইছে নি শালা বেটা বেয়া করিবে গান বাড়ি কাকা কি কইবো আমি লোক কাজ করে খুনি ফোন করতো কাটিয়ালো কি হইলো কি ব্যাপার আমি বুঝতে পারছি না। তোনে ফোন তোনে মুকেশ আম্বানিকে ফোনটা লাগা ফোনটা লাগি করে এমন যতন দেবু তো সালা রিচার্জ বাড়া একবার ঢুকিয়ে দিতে হবে সালা তাবার তোর সালা অনেকদিন হলো কিছু কাস্টমারকে কল করা হয়নি রিচার্জ অনেকদিন মারিনি 3 মাস হলো এখন রিচার্জ মারেনি এ কাস্টমার না কি কি করে এ হয়েছে নাকি দা কলটা করি আমি জিও কাস্টমার কেয়ার থেকে শুভদীপ কথা বলছি। বলছি স্যার আপনি 2 মাস হলো রিচার্জ মারেননি কেন এখনো? এখানে দেখতে পাচ্ছি আপনার সিম তো বন্ধ হয়ে যাবে আর 1 মাস পরে, আপনি রিচার্জ মারেননি কেন এখনো? দাম বাড়ি দিয়ে গেলে সালা রুটি হ্যালো বাবার পয়সা পাই 2 মাস রিচার্জ মারিনি ফোন লাগে কিছু। আরে স্যার আপনি গালাগালি দিচ্ছেন কেন? আপনি কি জানেন এই কলটা আপনার রেকর্ডিং করা হচ্ছে? আপনি গালাগালি দেবেন না, আপনি 2 মাস রিচার্জ করেননি আর তারপরে বেশি কথা বলছেন আপনি, আর 1 মাস পর আপনার সিম বন্ধ হয়ে যাবে, কি করছেন সালা? কি সিম বন্ধ হয়ে রেকর্ডিং রেকর্ডিং তুই আমার অ্যাডের মাথা রেকর্ডিং কর না সবাই রেকর্ডিং চা দাঁড়ি তোর কোন বাবাকে রেকর্ডিং সিম শোনা যা, তাতে আমার কোনো দুঃখ নেই মালিক না তুই লেবার রে? স্যার আমি বলছি লেবার কাকে বলছো, লেবার বলবে না, আমি কোম্পানি এমপ্লয়ি, জিও কোম্পানি এমপ্লয়ি, আমি আমাকে লেবার বলছো? আর তাছাড়া রেকর্ডিং আমি কাউকে শোয়াবো না, এটা এটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য রেকর্ড করা হচ্ছে, এটা এটা কি আপনাকে শোয়াবো আপনাকে? যা হোক আপনি চেষ্টা করুন, নাহলে আপনার সিম বন্ধ করে দেওয়া হবে, পরে তখন বলতে পারবেন আমার সিম কেন বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এমনিতে বেশি ভ্যালিডিটি নেই, দেখতে দাঁড়াও আমি 2 মাস বলছিলাম, 2 মাসের বেশি হয়ে গেলো আর 15 দিন পরে বন্ধ হয়ে যাবে সিম, তাহলে রিচার্জটা করুন নাহলে সিম বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? আর বেশি কথা বাড়তে চাই না, আর আপনি কি জানতে চান বলুন, আমি বলে দিচ্ছি এরপরে বেশি গালাগালি করবেন না, ঠিক আছে?
अरे सर अपना बार बार धरे बोलछी আর মুকেশ আম্বানি নাম্বার দেয়া যাবে না, এটা কোম্পানি থেকে কল করছি, ওর নাম্বার পেতে গেলে আপনাকে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারটা কল করুন, ওই নাম্বার পাবেন, ঠিক আছে? আর যদি কিছু জানার থাকে বলুন, নাহলে দয়া করে ফোনটা রাখতে পারেন, ধন্যবাদ। এনকের জন্য শান্তি একটা বিমল খাইতে পারবো। ওই ব্যাটা বিমল দিয়ে যাও, বিমল না খেলে এনকের মাথার পর ঠিক থাকে না, এনে কী বলে সবসময় ফোন করে উল্টো পাল্টা কথা বলে, সারাদিন খালি ফোনে ক্যাচের মধ্যে ক্যাচের মধ্যে শুনতে হয়। হ্যাঁ 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 হ্যালো, ও ভাই তা তো খাচ্ছে আছে কি, ধন্যবাদ কে এখানে খাচ্ছে আছে লোক কাকার এত কে কাটতে হইছে সালা কই কেটে আর সালা টাওয়ার হইছে নি সালা উনি আমার সালা কাটি আছে কি মনটা মানে শুনুয়ার করতে পারবো নি, এটা যে করেটে যা করেটে মানি আর দিতে হবে আর কি করব। হ্যালো গাইস, বন্ধুরা অনেকদিন তো ব্রেক হয়ে গেল আমাদের ভিডিওটা, কারণ একটু প্রবলেম ছিল, দাদার প্রবলেম ছিল, আর এই যে মোটা মালটা এটা প্রবলেম ছিল, ঠিক আছে? সেই জন্য একটু ভিডিওটা লেট হয়ে গেছে, তো চিন্তা কর না, পরে নেক্সট ভিডিও পরপর আসতে থাকবে, একটু লেট হবে কিন্তু আসতে থাকবে, আর আমরা আনন্দ দিতে থাকবো। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।